রাশিদুল রেফ্রিজারেটর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক ভাই ও বোনেরা ফোন করে বা মেসেজ করে আমাকে জানায়, ভাই আমাদের ফ্রিজটা এমন শব্দ করে, কি 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 কারণে এরকম শব্দ করে, রাতে ঘুমাতে গেলে ঘুমানোই অনেক কষ্ট হয়ে যায়। আপনার তো ভাই একটা ওয়ার্কশপ আছে বা ফ্রিজের কাজ করেন, আপনি সবকিছু জানেন, যদি কষ্ট করে আমাকে জানাতেন বা আমাদের জানাতেন তাহলে অনেক খুশি হতাম। এরকম ফোন করে বা মেসেজ করে সবাই আমাকে জানাতে থাকে, তাই চলে আসলাম, দেখি কি কারণে ফ্রিজে এত শব্দ করে। চলুন শুরু করা যাক। ফ্রিজটা কোথায় থেকে শব্দ করে এটা আপনারা প্রথম লক্ষ্য করতে হবে। ফ্রিজটাকে আপনারা কষ্ট করে সামনে দিক থেকে পিছন দিক করে নেবেন। পিছন দিক করার পরে ফ্রিজের পিছনে একটা ব্যাক কভার থাকে, কম্প্রেসারের মানে ব্যাক কভার থাকে, এটা আপনাদের আগে হলো খুলতে হবে। খুলে খোলার পরে তারপরে আপনারা মানে যে নিচে থেকে কোনো শব্দ বা আওয়াজ আসে তাহলে আপনাদের দেখতে হবে। ফ্রিজের এটা হলো কম্প্রেসার, এটা হলো কম্প্রেসার মানে ফ্রিজের কম্প্রেসার বা মোটর বলো নাকি। কম্প্রেসার উপরে একটা ট্রে থাকে, যেরকম টেক থাকে, এই ট্রের ভিতরে ইঁদুরে অনেক সময় অনেক কিছু আঠি, বড়ুর আঠি, তারপর আপনার অনেক কিছু আঠি মাটি মানে অনেক কিছু নিয়ে রাখে। যখন নাকি কম্প্রেসারটা চলে মানে মোটরটা চলে, মোটর থেকে অনেক সময় বায়ু দূষণ করতে থাকে, মানে এরকম ঝনঝন মানে ঘটে থাকে, এরকম ঝনঝনে আপনার অনেক শব্দ করে, বায়ু দূষণ এরকম অনেক শব্দ করে। এই শব্দের কারণে কিন্তু ঘুম তো আসবেই না, আর আশেপাশে মানে ঘুমও নষ্ট হয়ে যেতে পারে মানুষের। এরকম আপনাদের প্রথম দেখতে হবে, এরকম খুলে নেবেন। খুলে যদি কোনো ময়লা টলা থাকে, এরকম ময়লা থাকে আশা করি সব বের করে নেবেন। এটা কম্প্রেসার, কম্প্রেসারের সাথে এরকম তিনটা লাইন দেওয়া থাকে, তিনটা লাইনের নাম হলো, একটা হলো এটা নাম হলো ডিক্সার্স এটা নাম, আর এটা নাম হলো সাকশন, এটা নাম হলো চার্জিং, এটাতে গ্যাস ভরা হয়, এটা নাম তার জন্য আছে চার্জিং। আর কম্প্রেসারটা মানে শব্দ বুঝতে বোঝার জন্য আগে কম্প্রেসার ফ্রিজটা কিন্তু রানিং থাকতে হবে, রানিং না থাকলে আপনারা বুঝতে পারবেন না। এরকম পাইপ দেওয়া থাকে কিছু ফ্রিজের পিছনে, এরকম পাইপ দেওয়া থাকে অনেক সময় ফ্রিজের বডির সাথে যদি এরকম লাইগে থাকে, অ্যাটাচ থাকে, তাহলে এটা থেকেও অনেক সময় বায়ু দূষণ করতে পারে বা শব্দ করতে পারে। এটা এই শব্দের কারণেও কিন্তু আপনার ঘুম হবেই না, মানে ঘুম পাড়ায় নষ্ট কষ্ট হয়ে যাবে, কষ্টকারী হয়ে যাবে। আর ফ্রিজের যখন নাকি সাইডের বডিতে গরম হিটিং পাইপ থাকে, কনডেন্সার পাইপ বলে যেটাকে, এই কনডেন্সার পাইপ যদি নষ্ট হয়ে যায় তাহলে এরকম কিন্তু মানে নেক্সটে কিন্তু এরকম কনডেন্সার লাগাইতে হয়। এই কনডেন্সার লাগানোর ক্ষেত্রে কনডেন্সারের থেকেও আপনার শব্দ আসতে পারে, এরকম শব্দ আসতে পারে। আর মিস্ত্রিরা যদি কনডেন্সারটা লাগান ক্ষেত্রে চারটি স্ক্রু লাগায়, এই চারটি স্ক্রু যদি ফ্রিজের বডির সাথে একদম লাগাই রাখা হয়, যদি লাগাই রাখে তাহলেও কিন্তু মানে এরকম ঝনঝন আওয়াজ করতে পারে, শব্দ করতে পারে। এই স্ক্রু এখানে, স্ক্রু এখানে যদি একটা করে বুশ দেওয়া থাকে, বুশ মানে স্ক্রু মানে কনডেন্সারটা একটু উঁচা করার জন্য যদি বুশ দেওয়া থাকে, 1 ইঞ্চি যদি বডির সাইডে যদি 1 ইঞ্চি উঁচা থাকে তাহলে কিন্তু আপনার এরকম শব্দ আসবে না। মিস্ত্রিরা অনেক সময় ভুল করে থাকে, যেমন এই ফ্রিজটা একটা ভুল হয়ে গেছে, এটা হলো একটা ভুল, এই ভুলের কারণে শব্দ হয়, এই শব্দের কারণে কিন্তু আপনি অনেক সমস্যা হতে পারে। ফ্রিজের পিছনে এটাকে বলে, এটা স্টানার ফিল্টার বলে যেটাকে, এই ফিল্টারটা অনেক সময় জাম হয়ে গেলে বুম বুম আউস করতে পারে। আর স্টানার সাথে একটা ক্যাপেলারি টিউব থাকে, এই ক্যাপেলারি টিউবটা যদি আপনার মোটা হয় তাহলে আপনার ঝনঝন মানে আউস করতে করতে গ্যাসটা ঢুকে, এটা ভিতরে গ্যাসটা যায়, যখন যায় একটু শব্দ করতে করতে যায়, মানে মোটা থাকলে আপনি এখান থেকে ঘর 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 আউস করতে পারেন। চেম্বার যখন বানায় মানুষের ফ্রিজের, ফ্রিজের চেম্বার যখন নষ্ট হয়ে যায়, ফ্রিজের চেম্বার যখন নষ্ট হয়ে যায়, চেম্বার বানানোর ক্ষেত্রে যখন ক্যাপিলারি পাইপটা মোটা দেয়, এই মোটা দেওয়ার কারণেও আপনার এরকম শব্দ করতে পারে। এগুলি আপনারা কষ্ট করে লক্ষ্য করে দেখতে হবে, ফ্রিজটা শব্দ আসে কোন দিক থেকে। এগুলি আপনার ইচ্ছা করলে বাসায় বসে আপনারা দেখতে পারেন, এটার জন্য কোনো মিস্ত্রি বা টেকনিশিয়ানের কাছে যাইতে হবে না, এগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর আরেকটা কথা, যখন নাকি আপনারা ফ্রিজ চালান, অনেক সময় যখন ফ্রিজ চালান, ফ্রিজটা আপনি খালি নিচে থেকে বা ডিপে নিচে থেকে মোটর থেকে কিন্তু শব্দটা নাও আসতে পারে। আপনি ফ্রিজের, ফ্রিজের নর্মালে বা ডিপে যারা বক্স রাখেন বা পাতিল রাখেন, কিছু রাখেন মানে প্লাস্টিকের পাতিল রাখেন, যেমন এই যে এটা প্লাস্টিকের মানে একটা পাতিল, মানে ফ্রিজের নর্মালের ভিতরে কিন্তু একটা জালি থাকে, জালির উপরে পাতিল বা কিছু বাটি মাটি থাকে, বাটি থাকলে এরকম পাতিল থেকেও আপনার যদি একটু থাকে উঁচা থাকে মানে ফ্রিজটা বায়ু দূষণ করে, এটা পাতিল থেকেও ঝনঝন ঝনঝন আওয়াজ করতে পারে, এটা আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন। ফ্রিজটা যখন কোথায় থেকে শব্দ আসে এটা কিন্তু আপনার ইচ্ছা করলে আপনারা নিজেরা বাড়ি থেকে বসে দেখতে পারেন, বুঝতে পারেন, এটার জন্য আলাদা কোনো টেকনিশিয়ানের কাছে যাইতে হবে না। আমাদের এই ভিডিও ভালো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।